দেখুন, ইনফ্রারেড কুকারে রুটি বানানো যায় সরাসরি, দেখেন, এটা কিন্তু অনেকেই জানে না। আপনারা এইভাবে তৈরি করতে পারবেন আলুর পাপড়, আলুর পরাটা এবং রুটি দুইটাই এখানে কিন্তু সরাসরি দিয়ে আপনি সেঁকে নিতে পারবেন। দেখুন এত সহজ, এত সহজ, আমরা কিন্তু অনেকেই ভয় পাই যেভাবে করার জন্য। ইনফ্রারেড কুকার ব্যবহার করতে অনেকেই ভয় পায়, এত সহজ। দেখেন আধুনিকের একটা ছোঁয়া। আগে কি করতাম আমরা, কোন একটা প্লেটের উপরে দিয়ে সেঁকে নিতে হতো, এখন কিন্তু তা দেওয়া লাগে না, সরাসরি আপনি দিয়ে আপনি অতি সহজে এবং তাড়াতাড়ি আপনি পরাটা বলেন, রুটি বলেন, সব তৈরি করতে পারবেন। আমাদের একটু লেগে গেছে, কিন্তু এইটা কিন্তু আরেকটা জিনিস সতর্ক থাকতে হবে, আমার যে ওয়াটটা আছে এই ওয়াটটা একটু কমায় দিতে হবে। আপনি যদি বেশি দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, ঠিক আছে? যতটুকু লাগে ততটুকু ব্যবহার করবেন। হালকা একটু পরোটা বানালে হালকা একটু দিয়ে নিবেন, এই যে দেখে দেখেন কত সুন্দর পরোটা হলো। হ্যাঁ, আমরা কিন্তু যে পরোটা ভাজতেছি এবং রুটিও আপনার এইভাবে তৈরি করতে পারবেন খুব সহজে, কিন্তু আপনার এটা ওয়াটটা কিন্তু একটু আপনাদের যতটুকু দরকার ততটুকু দিয়ে নেবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে কিন্তু, ঠিক আছে? সকালবেলা নাস্তা তৈরি করতে পারবেন সহজে, অনেক তাড়াতাড়ি। যারা এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাবেন বাসায় তৈরি করে যে আসলে কেমন হয় ইনফ্রারেড কুকারে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।